Okay, then we'll bring the shack power to the power.
আল্লাহ বলছেন বান্দা, তুই আমার রাস্তায় দিবি
দান করে ওই মাদ্রাসা দান করে বেচারা মরে গেছে যত কাল মাদ্রাসা আবার থাকবে মাদ্রাসা চলতে থাকবে আল্লাহ রাসূল বলেন কবরে শুয়ে শুয়ে লেগে পড়ে থাকবে একবার বলেন আলহামদুলিল্লাহ যে দ্বীনকে উজাগর করার জন্য ইসলামকে চালু করার জন্য ইসলামের আলোকে দুনিয়াতে ছড়িয়ে দেওয়ার জন্য ফিলিস্তিনের ফারহাত যে এক ধারে টাকা টাকা বা এক কুইন্টাল করে পুরোই জানা মা বোনের তরফ থেকে এক কোটি টাকা এসেছে সিগারেট
যদি মাদার সাথে ছেলেরা পড়তে আসে যয়দিন জাগে না হবে তাইলে সিকি দিয়ে খাওয়া না সিকি দিয়ে খাওয়া দাদা সুন্দর ছেলে এটা বাহির থেকে সিকি দিয়ে মারতে তো সিকি দিয়ে লিয়া গালা জেন স্ট্রিট থেকে পড়ে সুপুরের মা এটা একটা ছেলে এটা জাগতে কব কবুল হইছে না হইছে এই ছেলেটা খাইতে দে আমি বাজারে পাইপার খালি কিনতে এবার বাড়ির মায়ের কামুর মুরা লাই গেছে যে ই এমন মাদ্রাসা দায়িত্ব দিয়েছে তো সব ছেলেকে দিয়েছে আমাকে ফাইল হয়েছে তো এটা তার উপর কামুর কইরা ওই ছেলে তার সামনে এটা ওটা নোড়া বুড়ো সামনে দিয়ে উল্টা গেল নোড়া গেল লাল জল লাগিয়া তারপর ছেলেটার সামনে ধুছে তারপর ছেলেটা বলছে খালা কি করছে গেলে নিজের নামে দাদা